শ্রীমন্ত শঙ্করদেবে নববৈষ্ণব ধর্মর প্রবর্তন করে ধর্ম আর সংস্কৃতির চর্চা করিবর বাবে হরিগৃহ বা নামঘর স্থাপন করে সত্রর বীজ রোপণ করেছিল। সেই বীজর প্রায় সত্রানুষ্ঠানের জন্ম হয়েছিল। অসমৰ মহাপুরুষিয়া বৈষ্ণব ধর্মর দুই গুরুত্বপূর্ণ উপাদান হল নামঘর আর সত্র। অসমৰ চুকে কোণে বৈষ্ণব ধর্মক প্রসারিত করেছিল এই সত্রসমূহে, আর গ্রামীণ পর্যায়ত একেবারে যাক আমি শেষ গাঁওখনলৈকেও আমি নামঘরসমূহক এই বৈষ্ণব ধর্ম প্রসারিত করার এক অনুষ্ঠান রূপে এক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করা আমি দেখি আহিছো। এই সত্রসমূহ আর নামঘরসমূহর উদ্ভাবনের পূর্বে শ্রীমন্ত শঙ্করদেবে আলিপুখুরীত নির্মাণ করাইছিল কীর্তনঘর। নৈমিত্তিক হরিচর্চা করিবর সুবিধার বাবে চারিওফালে চারিহাতি করে বন্ধা এই কীর্তনঘরের বিষয়ে ডক্টর মহেশ্বর নেওগে কৈছিল, এ পরিবর্ধিত সত্র অনুষ্ঠানের আদিরূপ। অর্থাৎ আলিপুখুরীর কীর্তন ঘরটোয়ে আছিল সমগ্র পরবর্তীকালের সত্রসমূহর আদিরূপ। হরিগৃহ, কীর্তনঘর, নামঘরক কেন্দ্র করে আবাসিক ভক্তসকলের চারিওফালে থাকার দিহারে এই সত্র অনুষ্ঠানটুক রূপরেখা প্রস্তুত করা হয়েছিল। অসমত মহাপুরুষ দুজনায় আরম্ভ করা নববৈষ্ণব আন্দোলনত সত্রর ভূমিকা অতিকে গুরুত্বপূর্ণ। শঙ্করদেব, মাধবদেব, দামোদরদেব, ভট্টদেব আদি মহাপুরুষসকলের পৃষ্ঠপোষকতাত অসমত গড়ি উঠা সত্রসমূহর ধারণাটো আমি পুরনি ভাগবত চর্চার সেই নৈমিষারণ্যর ঋষিসকলে ভাগবত চর্চা করার সুন্দর মধুর পরিবেশটোর লগত তুলনাও করিব পারো। কালক্রমত আধ্যাত্মিক জীবনের লগতে সত্রসমূহে অসমর সাংস্কৃতিক জীবনেরও নেতৃত্ব বহন করে আহিছে। আধ্যাত্মিক চিন্তা কেন্দ্রীয় বিষয় হয়ে থাকিও তার প্রান্তীয় পর্যায়ত সত্রসমূহে সামাজিক আর সাংস্কৃতিক জীবনচর্যার এক বৃহৎ বৃত্ত গড়ি তুলিছিল। এই বৃত্তর মাজতে বিকশিত হয়েছিল আর উদ্ভাসিত হয়েছিল আমার নৃত্য, গীত, নাট্য, চিত্র, ভাস্কর্য আদি কিছুমান উজ্জ্বল পরম্পরার। সত্র শব্দটো সংস্কৃত শব্দ। ভাগবত পুরাণত সুতমুনির পৰা ভাগবত শুনিবলৈ আঠাইশ হাজার ঋণী ঋষিয়ে নৈমিষারণ্যত সত্রপাতি বহার কথা উল্লেখ আছে। ভাগবতত উল্লেখিত সেই সত্র আছিল অস্থায়ী। সেই সত্রর লগত অসমৰ সত্রৰ সাদৃশ্য থাকিলেও ইয়াৰ মূলত আমাৰ সত্রসমূহ সেই সত্রসমূহৰ পৰা পৃথকও। কারণ আমাৰ সত্রসমূহ অস্থায়ী নহয়, আমাৰ সত্রসমূহ স্থায়ী। আৰু ইয়াত আধ্যাত্মিকতাৰ লগতে সাংস্কৃতিক উজ্জ্বল পরম্পরারও নির্মাণ করা হয়। গুরুজনার তিরুভাবর পিছত প্রধানত চারিগৰাকী প্রচারক ধর্মাধিকারের আজ্ঞারে স্থাপিত সত্রসমূহর চারিটা সংহতি হয়। মাধবদেবর আজ্ঞাপর সত্রসমূহ নিকা সংহতি, দামোদরদেবর আজ্ঞাপর সত্রসমূহ ব্রহ্ম সংহতি, পুরুষোত্তম ঠাকুরের আজ্ঞাপর সত্রসমূহ পুরুষ সংহতি, আর গোপাল আতার আজ্ঞাপর সত্রসমূহ কাল সংহতির সত্রস্বরূপে পরিচালিত হয়। অসমৰ জনজীবনের সৈতে সত্র আর নামঘরসমূহর নিবিড়তম সম্পর্ক আছে। গুরুজনাই নামঘরের মাধ্যমেদি ভগবান শ্রীকৃষ্ণর গুণানুকীর্তন করবলৈ সমাজের সকল স্তরের মানুষক একত্রিত করার এক পরিবেশ সূচনা করেছিল। এই অনুষ্ঠানের জড়িয়ে মহাপুরুষজনাই ধর্ম চর্চার লগতে মানুষের মাজত লুকাই থকা সাংস্কৃতিক সত্তাটো উজ্জীবিত করবলৈ প্রয়াস করেছিল। সেইবাবে তেওঁ নামঘরবোৰক একোটাকৈ সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে গড়ি তোলার পরিকল্পনা করেছিল আর তেনে পরিকল্পনাক তেওঁ কার্যকরী করার বলিষ্ঠ পদক্ষেপ লৈছিল। সত্রানুষ্ঠানসমূহে গুরুজনার
এই পরিকল্পনাক বাস্তবত রূপায়িত করার ক্ষেত্রত আজিও এক মুখ্য ভূমিকা লৈ আহিছে। অসমৰ সংস্কৃতিলৈ সত্র আৰু নামঘৰৰ যোগেদি মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবে আগবঢ়োৱা বৰঙণি সম্পর্কে রূপকুঁৱৰ জ্যোতিপ্রসাদ আগৰৱালাই কৈছিল, শঙ্করদেৱৰ উচ্চ সংস্কৃতিক জনতাৰ মাজত নিবলৈ তেওঁৰ শক্তি প্রয়োগ কৰিছিল আৰু তেওঁৰ কৃতকার্যৰ কাৰণে আজি অসমীয়া জনসাধারণ উচ্চ সংস্কৃতি সম্পন্ন। ভাৰতৰ আন ঠাইত যি নৃত্য ভাৰতীয় উচ্চ শ্ৰেণীৰ কলাবিদসকলে চৰ্চা কৰে, অসমীয়া জনসাধাৰণে সেই উচ্চ ধৰণৰ নৃত্যকলাৰ চৰ্চা কৰে গাঁৱে ভূঁয়ে, অৰ্থাৎ সৰ্বভাৰতীয় ভিত্তিক ক্লাছিকেল ডান্স বা যি ধৰণৰ নৃত্য গীত আমি অনুশীলন কৰোঁ সেয়া সাধাৰণতে ইলাইট ছেকশ্যনৰ মাজত বা এছাম অৱস্থা সম্পন্ন মানুহৰ মাজত আবদ্ধ। আমি যদি ভাৰতৰ আন ৰাজ্যবিলাকত যাওঁ, সেই দেশৰ সাংস্কৃতিক বা সেই ৰাজ্যৰ যিবিলাক ক্লাছিকেল ডান্স, ক্লাছিকেল গান নাচ, এইবিলাক অনুশীলন সেইসকলে কৰে যিসকল এটা অৱস্থা সম্পন্ন পৃষ্ঠভূমিৰ পৰা আহিছে। কিন্তু মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে নামঘৰসমূহক সংস্কৃতিৰ কেন্দ্ৰ হিচাপে গঢ়ি তোলাৰ বাবে আমাৰ ইয়াৰ উচ্চ স্বৰৰ সাংস্কৃতিক ধ্ৰুপদী নৃত্য গানসমূহক আমাৰ গাঁৱৰ গঞা ৰাইজৰ মাজতো চৰ্চা হয় আৰু তাৰ মাজৰ পৰাই উজ্জ্বল নক্ষত্ৰসমূহৰ সৃষ্টি হৈছে। মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱে নামঘৰৰ যোগেদি অসমৰ সংস্কৃতিক সাৰ্বজনীন কৰি তোলাৰ বাবে সংস্কৃতিয়ে ধনী দুখীয়াৰ প্ৰভেদ নুবুজে, আমাৰ সংস্কৃতিয়ে সকলো শ্ৰেণীৰ লোককে আদৰি ল'ব পাৰে। সৰ্বভাৰতীয় সংস্কৃতিসমূহৰ লগতে আমাৰ থলুৱা নীতি লোকনৃত্যসমূহো আজি আমাৰ গাঁৱৰ সকলো শ্ৰেণীৰ ৰাইজৰ মাজতে ইয়াৰ পৰিৱেশ আৰু ইয়াৰ কলা কৃষ্টিৰ উৎকৃষ্টতম নিদৰ্শন দেখা পোৱা যায়। আৰু সেইবাবে মহাপুৰুষ শ্ৰীমন্ত শংকৰদেৱক আমি অসমীয়া জাতিয়ে কৃতজ্ঞতা জনাব লাগিব যে তেখেতে সংস্কৃতিক কাৰোবাৰ বৰ ঘৰৰ মাজত আবদ্ধ নাথাকি সংস্কৃতিক গাঁৱে ভূঞে বিলাই ই এক সামাজিক সম্পদত পৰিণত কৰিছিল। অসমত আমাৰ সত্ৰসমূহে আজি এক নতুন ধৰণৰ প্ৰত্যাহ্বানৰ মাজেদি সময় পাৰ কৰিছে। আমাৰ সত্ৰসমূহৰ এছাম বিশাল ভূভাগ আজি এক প্ৰকাৰ ক'ব গ'লে একাংশ মানুহৰ দখলত আছে। সত্ৰসমূহৰ ভৱিষ্যত কি হ'ব তাক চিন্তা নকৰাকৈ অসমত দেৱোত্তৰ আইন প্ৰয়োগ কৰাৰ বাবে এসময়ত সত্ৰসমূহৰ তলত থকা মাটিসমূহ চৰকাৰী চিলিং উদ্ভিদত পৰিণত হয় আৰু চৰকাৰী আইনৰ সুবিধা লৈ আজি বৰপেটা, মৰিগাঁও, নগাঁও জিলা আদিত সত্ৰসমূহৰ পূৰ্বৰ মাটিসমূহত এছাম লোকে আজি দখল কৰি তেওঁলোকৰ নিগাজী বসতি কৰিছে। দেৱোত্তৰ আইন গ্ৰহণ কৰাৰ সময়ত সেই সময়ৰ চৰকাৰে যদি সত্ৰসমূহক তাৰ পৰা ৰেহাই দিলেহেঁতেন আজি হয়তো সত্ৰৰ মাটি সুৰক্ষিত হৈ থাকিলেহেঁতেন। কিন্তু তাৰ পৰিৱৰ্তে সত্ৰৰ হাতৰ পৰা মাটিভাগ গুচি যোৱাৰ পিছত আজি সত্ৰসমূহে সত্ৰসমূহ পৰিচালনা কৰাত অসুবিধা পোৱা আৰম্ভ হৈছে। এসময়ত সত্ৰৰ যিসকল শৰণ লোৱা পৰিয়াল আছে তেওঁলোকে কৰ কাটল দিছিল, লাহে লাহে সেই কৰ কাটল দিয়াৰ পৰম্পৰা নোহোৱা হৈ যোৱাৰ পিছত সত্ৰসমূহে আজি আৰ্থিক দৈন্যতাত ভোগ কৰিছে। যোৱা বিগত 9টা বছৰত আমাৰ অসমত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ চৰকাৰ অহাৰ পিছত আমি অসমৰ সত্ৰসমূহক উদাৰভাৱে আৰ্থিক সহায় কৰিছোঁ। বিভিন্ন সত্ৰক আমি চৰকাৰী সাহায্যৰে নিজৰ আৰ্থিক অৱস্থাক শুধৰাই লোৱাৰ বাবে সুযোগ আমি
দিবৰ কাৰণেও সক্ষম হৈছোঁ কিন্তু মই এটা কথা বিশ্বাস কৰোঁ চৰকাৰৰ দায়িত্ব চিকিৎসালয় বিদ্যালয় ৰাস্তা ঘাট দুখীয়া দৰিদ্ৰ মানুহৰ আৰ্থিক উন্নয়নৰ বাবে আমি নিৰন্তৰ কাম কৰিব লাগে মই অসমবাসী ৰাইজক আহ্বান জনাম যে এটা সময়ত আমি সত্ৰসমূহক যেনেকে এটা নিৰ্দিষ্ট দান বৰঙণিৰে ইয়াক আমি জীয়াই ৰাখিছিলোঁ আজিও পুৰণা আমাৰ পুৰণা সত্ৰসমূহলৈকে আমি আমাৰ দায়বদ্ধতাসমূহ পালন কৰিব লাগে কাৰণ সত্ৰসমূহক যদি চৰকাৰী পৃষ্ঠপোষকতাত এৰি দিওঁ মই নিজেও নাজানো যে অসমত এনেকুৱা চৰকাৰ কিমান বছৰ থাকিব কাৰণ আজি যি চৰকাৰ জাতিৰ স্বাৰ্থত আছে তেনেকুৱা চৰকাৰ অসমত বহুদিন থাকিব জনসংখ্যাৰ যি আজি দ্ৰুত গতিত অসমত পৰিৱৰ্তন হৈছে তাৰ পৰা আমি বহুদিন আশা কৰিব নোৱাৰোঁ আমি এটা আহিবলগীয়া নিশ্চিত ভৱিষ্যতক আমাৰ সংঘবদ্ধ শক্তিৰে আমি মাত্ৰ পিছুৱাই আছোঁ যে এটা যি আজিয়ে হ'ব লাগে তাক আমি কেতিয়াবা সমষ্টিৰ ডিলিমিটেশ্যন কেতিয়াবা আন্দোলন কেতিয়াবা মানুহৰ মাজত প্ৰত্যাহ্বান এই ধৰণে আমি এটা নিশ্চিত বিপদৰ পৰা আমি মাত্ৰ এটা আহিবলগীয়া অন্ধকাৰ ভৱিষ্যতক আমি পিছুৱাই আছোঁ ৰাজনৈতিকভাৱে আমি কিমান দূৰ আমি আমাক ৰক্ষা কৰিব পাৰিম আমি নাজানো কিন্তু আমাৰ যদি সমাজখন একত্ৰিত হৈ থাকে আমি যদি আমাৰ অনুষ্ঠানসমূহৰ প্ৰতি আমি আমাৰ দায়িত্ব পালন কৰোঁ আৰু মানুহক যদি আমি আমাৰ আহিবলগীয়া প্ৰজন্মটোক আমি মহাপুৰুষ দুগৰাকীৰ আদৰ্শৰে আমি উজ্জীৱিত কৰি ৰাখিব পাৰোঁ তেতিয়াহ'লে হয়তো আমি অসমীয়া হিচাপে জীয়াই থাকিব পাৰি আজি আপোনালোকে ওচৰ চুবুৰীয়া বাংলাদেশত দেখিছে য'ত 35% আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।